রোববার দুপুরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেডসেকে বহনকারী সুইস এয়ারফোর্সের একটি বিশেষ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে স্বাগত জানান এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সুইস প্রেসিডেন্টকে বিমানবন্দরে একুশবার তোপধ্বনি ও লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয় সুইস প্রেসিডেন্টকে পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে মঞ্চে আসার পর দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় পরে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধান আইজিপি ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পররাষ্ট্র সচিব সফরকালে বেডসে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ এবং ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা